আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে পারফেক্ট চিকেন বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কিভাবে ঝরঝরে চিকেন বিরিয়ানি রান্না করা যায়। শুরুতে আমরা পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। এক কাপ তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমরা টিস্যু পেপারের উপর এভাবে ছড়িয়ে রাখব, তাহলে কালারটা নষ্ট হবে না। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আধা কেজি পরিমাণ। মুরগিটা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে হাফ টিস্পুন লবণ দিয়ে মেখে নিতে হবে। যে তেলের মধ্যে আমরা পেঁয়াজ বেরেস্তা করেছি ওই একই তেলের মধ্যে মুরগির মাংসগুলো ভেজে নিব। চুলার আগুন মিডিয়ামে রেখে মুরগির মাংসগুলো এপিট ওপিট করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। মুরগির মাংসগুলো উঠিয়ে একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে হাফ কাপ পেঁয়াজ বাটাও অ্যাড করতে পারেন। একটি তেজপাতা, দু টুকরো দারচিনি এবং দুটো এলাচ অ্যাড করে দিলাম। গরম মশলাগুলো ফ্লেভার ছড়ানো পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আদা বাটা দিব হাফ টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ এবং জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ। চুলার আগুন মিডিয়াম টু লোয়ে রেখে বাটা মশলাগুলো দুই মিনিট ভেজে নিতে হবে। মশলাগুলো যাতে নিচে থেকে না পড়ে যায় সেজন্য দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি। সাত আটটা কাজু বাদাম বেটে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দই দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে, তা না হলে টক দইটা ছানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লবণ দিয়ে দিব স্বাদ মতো। রেডিমেড বিরিয়ানির মশলার প্যাকেট থেকে দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা অ্যাড করে দিব। যেহেতু আমরা অন্যান্য বাটা মশলা অ্যাড করেছি সেজন্য এখানে বিরিয়ানির মশলাটা বাড়িয়ে দিব না। গরম মশলা গুঁড়ো অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ এবং সুন্দর একটি লাইট কালার আনার জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ শুকনা লাল মরিচের গুঁড়া। ধনে গুঁড়া দেব হাফ টেবিল চামচ পরিমাণ। সবগুলো মশলা ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে বিরিয়ানির টেস্ট ততই ভালো আসবে, সেজন্য ধৈর্য ধরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা ভেজে নেওয়া কমপ্লিট, এখন অ্যাড করে দিব ভেজে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা মশলার সাথে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। মুরগির মাংসটা কষানো কমপ্লিট, এখন অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ গরম পানি। দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। ঝোলটা শুকিয়ে তেল উপরে ভেসে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। চুলায় আরেকটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হওয়ার পর তাতে অ্যাড করে দেব তিন টুকরো তেজপাতা, দুই টুকরো দারচিনি এবং দুটো এলাচ। ফ্লেভার ছড়ানো পর্যন্ত গরম মশলাটা ভেজে নিতে হবে। দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা কালার হয়ে আসবে তখন অ্যাড করে দিব আগের থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। পোলাও চালটা রান্নার শুরুতে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানি থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে আরও 20 মিনিট পানি ঝরার জন্য রেখে দিতে হবে। চালের গায়ের পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, তা না হলে ঝরঝরে বিরিয়ানি আশা করা যাবে না। তেলের মধ্যে চালটা 20 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি, এখন অ্যাড করে দিলাম পানি। আমি এখানে আধা কেজি পরিমাণ চাল নিয়েছি, তার জন্য আমি এক কেজি পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি অ্যাড করে দিবেন। আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন, তখন পানিটা দিতে হবে তিন কাপ পরিমাণ। লবণ দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ। লবণটা দেওয়ার পর নেড়ে ছেড়ে পানির সাথে মিশিয়ে দিতে হবে এবং এ পর্যায়ে আমরা লবণটা চেক করে দেখব লবণটা বেশি লাগতেছে কিনা। যদি লবণটা মোটামুটি বেশি লাগে তাহলে বুঝবো যে লবণটা আমাদের পারফেক্ট আছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো নিচের থেকে একটু পাটিয়ে দিয়েছি যাতে সুন্দর একটি ফ্লেভার বের হতে পারে।
সোলার আগুন লোতে রেখে 15 মিনিট রান্না করে নিব। পোলাওর মধ্যে কোনো প্রকার পানি অবশিষ্ট নেই, এ পর্যায়ে আমরা উল্টে পাল্টে মিশিয়ে দিব, যাতে উপরের গুলো নিচে আসতে পারে এবং নিচের গুলো উপরে যেতে পারে। এখন আমরা মাংসটা অ্যাড করে দিব, তার জন্য মাঝখান থেকে একটু গর্ত করে নিচ্ছি। এরই ফাঁকে মাংসটার মধ্যে যে ঝোল ছিল সেই ঝোলটা শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এখন মাংসটা আমরা পোলাওর মধ্যে অ্যাড করে দিব। আপনারা চাইলে এ পর্যায়ে পোলাও এবং মাংস ভালো করে মিশিয়ে নিতে পারেন, তবে এভাবে মাংসটা মাঝখানে গর্ত করে ঢুকিয়ে উপর থেকে পোলাও দিয়ে দমে 5 মিনিট রেখে দিলে মাংসের ফ্লেভারটা পোলাওর মধ্যে খুবই ভালোভাবে ছড়িয়ে পড়ে। মাংসটা ভালো করে পোলাও দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দিব। চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপরে বিরিয়ানির পাতিলটা আমরা বসিয়ে দিব। অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাংসের সাথে পোলাওগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে পোলাওর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, একটা আরেকটার সাথে লেগে নেই। মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে ঘিটা দিলে খুবই সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। হাতের কাছে কেওড়া জল থাকলে 2 ফোঁটা কেওড়া জল এ পর্যায়ে অ্যাড করে দিতে পারেন এবং অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সেই সাথে একটি লাইক দিতেও ভুলবেন না। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট দমে রেখে দিব। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে বিরিয়ানির মধ্যে খুবই সুন্দর অ্যারোমা ছড়াবে। আজকের রেসিপিটি আপনাদেরকে খুবই সহজভাবে ঘরোয়া উপায়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।